শুরুতে মোহতারাম আপনার কাছে আমি জানতে চাই যে সদাকাতুল ফিতর ইসলামে নানান সাদাকা বিশেষ করে জাকাতের বিধান রয়েছে, এছাড়াও দান সাদাকার বিভিন্ন ফজিলত এবং আমল বর্ণিত হয়েছে। তো আলাদা করে সদাকাতুল ফিতর একটি ইসলামের অন্যতম বিধান, তো শুরুতেই আপনার কাছে যদি জানতে চাই যে সদাকাতুল ফিতর বলতে আমরা আসলে কি বুঝি, এ প্রশ্নে যদি একটু আলোকপাত করতেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, নূরের মাধ্যমে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন বা দেখছেন, সবাইকে জানাচ্ছি রমাদান কারীম, রমাদান মোবারক। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে কথা বলার জন্য, সদাকাতুল ফিতর। সদাকাতুল ফিতর সম্পর্কে আমরা যদি খুবই সংক্ষেপে বলি, এটা হচ্ছে একটা দান, এ কাইন্ড অফ ডোনেশন। একটা দান কে দেবে? হু হ্যাজ দ্য ক্যাপাসিটি অর ক্যাপাবিলিটি, যার সক্ষমতা রয়েছে তাকে দিবে। ও হ্যাজ নো ক্যাপাসিটি অর ক্যাপাবিলিটি, যার সক্ষমতা নেই অথবা যার ক্ষমতা নেই। একটু বিস্তারিত ভাবে যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন নিয়ে এসেছিলেন ইসলাম, এই ইসলামটা হচ্ছে একটা ব্যালেন্স ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দু ধরনের মানুষকে সৃষ্টি করেছেন অর্থনৈতিক ব্যাপারে। কিছু মানুষ হচ্ছেন অর্থনৈতিকভাবে সক্ষম, কিছু মানুষ হচ্ছেন অর্থনৈতিকভাবে অক্ষম। এখানে সক্ষম আর অক্ষমের মানদণ্ড আমি দাঁড় করিয়েছি, জীবন পরিচালনা করতে গিয়ে যতটুকু প্রয়োজন হয় ততটুকু। তো কিছু মানুষের আছে, দেখা যায় যে তার কাছে যতটুকু অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তিনি সেটা দিয়ে তার জীবনকে সক্ষমভাবে পরিচালিত করতে পারেন। কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবনের যে সমস্ত খুবই ইম্পর্টেন্ট বিষয়াদি রয়েছে, খুব বেশি প্রয়োজনীয় মৌলিক বিষয়াদি, সেখানে তারা ব্যর্থ হন, তারা অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন। তো এই যে দুই প্রকার মানুষ, এই দুই প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে যাদেরকে সক্ষমতা দিয়েছেন, সেই সক্ষম মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সক্ষমতা দেননি তাদের অধিকার রেখেছেন। এই যে অধিকার যেটা রেখেছেন, এটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে বলতে পারি। কখনো আমরা এটাকে বলতে পারি যাকাত, কখনো আমরা এটাকে বলতে পারি সদাকাতুল ফিতর, কখনো আমরা এটাকে বলতে পারি সদাকা। এরকম ভাবে দিয়েছেন কেন? এরকম ভাবে দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান, কিছু মানুষকে সক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চান, কিছু মানুষকে সক্ষমতা না দিয়ে পরীক্ষা করতে চান। তো সদাকাতুল ফিতর হচ্ছে এরকম একটা অধিকার যাদের ক্ষমতা নেই, যারা অক্ষম, এই সমস্ত মানুষের অধিকার যে সমস্ত মানুষ সক্ষম আছেন তাদের সম্পদের উপরে। আরেকটু যদি উসুলের ভিত্তিতে বলি, যে নিয়মের ভিত্তিতে আমরা যেটা সদাকাতুল ফিতর হিসেবে জানি, সেটা হচ্ছে রমাদানুল কারিম অতিবাহিত হওয়ার পর যে সমস্ত সক্ষম মানুষ আছেন অর্থনৈতিকভাবে, আমরা যেটাকে নেশা পরিমাণ মাল বলি, এই সমস্ত মানুষগণ, যে সমস্ত মানুষগণ নেশা পরিমাণ মালের মালিক নয় অথবা যারা জাকাতের হকদার, এই সমস্ত মানুষকে এক প্রকার দান দিতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এই যে আবশ্যকীয় দান, যেটা যেটা শুধুমাত্র রমাদানুল কারিম সমাপ্তির লগ্নে ঈদুল ফিতর কেন্দ্রিক আমরা দান করে থাকি, এটা হচ্ছে সদাকাতুল ফিতর।